আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সুমাই রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে শুকনো মুসুরির ডাল। প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি রসুন কুচি, এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ, আর নিয়েছি কেটে রাখা টমেটো। এখানে 2 কাপ মসুর ডাল নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে নিয়েছি 1/2 কাপ তেল। এর মধ্যে দিয়ে দিব 3টা রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি, এখন এটা নেড়ে নিব। ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব মসুরির ডাল, সবগুলো ভালোভাবে নেড়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। এখন সবগুলো নেড়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন ডেকে রেখে সিদ্ধ করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ, 2 চা চামচ ধনিয়া পাতা কুচি, 1 সাথে খুব ভালোভাবে নেড়ে নিব। ডালটা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নিব। খুবই অল্প সময়ে তৈরি করে নিলাম শুকনো মসুরির ডাল। আশা করছি আমার রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আরো অনেক নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।